ইয়েলো না সাদা হচ্ছে কি আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন বুঝতে পারছি কি হ্যাঁ না বিড়ালের কালার থাকে না এটা গ্রিন দেখো ইট ইজ গ্রিন তাই না গ্রিন এটা গ্রিন না তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে কালারটা চেঞ্জ কি হয় ফ্রম অরেঞ্জ টু গ্রিন তাহলে ও যখন কাউকে অক্সিডাইজ করে ফেলবে পটাশিয়াম ডাইক্রোমেট তখন পটাশিয়াম ডাইক্রোমেট তার কালার চেঞ্জটা কি করবে ফ্রম অরেঞ্জ টু গ্রিন বুঝছো আর পারম্যাঙ্গানেটের কালারটা চেঞ্জ কি হবে পার্পল পার্পল টু কালারলেস ঠিক আছে কি না দেখো কালার চেঞ্জ গুলো তুমি লিখে রাখো কি লিখবে আচ্ছা এবং অবশ্যই এখানে হিট দিতে হবে অর্গানিক কেমিস্ট্রি যে কোনো রিঅ্যাকশনে মোটামুটি হিট দেওয়া লাগে অলওয়েজ অলওয়েজ আচ্ছা এবার তুমি আসো যে ডিহাইড্রেশন রিঅ্যাকশন ডিহাইড্রেশন রিঅ্যাকশন মানে কি ছিল বলো তো ওয়াটার রিমুভাল রিঅ্যাকশন আর এই রিঅ্যাকশনের শর্টকাট কি বলেছিলেন বলো তো ড্যাব বলি নাই ড্যাব রিঅ্যাকশন বলি নাই দ্যাট মিন্স ডিহাইড্রেশন অপারেটস বিটুইন আলফা এন্ড বিটা কার্বন এটা বলছেন না ড্যাব রিঅ্যাকশন আচ্ছা যেমন ধরো এইটা খেয়াল করো এখানে এই কার্বনটাকে আমরা কোন কার্বন বলবো আলফা কার্বন আর আলফার এক্স্যাক্টলি পাশের যে কার্বনটা সেটাকে আমরা কি বলবো বেটা কার্বন তো ড্যাব রিঅ্যাকশন মানে হচ্ছে ওয়াটার রিমুভ হবে ওয়াটার মানে আমাদের কি কি লাগবে এইচ এন্ড ওএইচ বলতেছে দেখো তাহলে একটা কার্বন থেকে হাইড্রোজেন লাগবে আর একটা কার্বন থেকে কি লাগবে ওএইচ লাগবে হাইড্রোক্সাইড লাগবে তো বলো হাইড্রোক্সাইড আছে কোন কার্বনে আলফা কার্বনে তাহলে এই হাইড্রোক্সাইডটা আসবে ফ্রম দা আলফা কার্বন তাহলে হাইড্রোজেনটা কোন কার্বন থেকে আসবে বিটা কার্বন থেকে তো এই তো এবার তুমি তাহলে আলফা কার্বন থেকে হাইড্রোক্সাইডকে সরায় দাও আলফা কার্বন থেকে হাইড্রোক্সাইডকে সরাই দিলে দুইটা হাইড্রোজেন থেকে যাচ্ছে ড্র করলাম আর বেটা কার্বন থেকে আমি কি সরাবো হাইড্রোজেন সরাবো দুইটা আছে একটা হাইড্রোজেনকে সরাই দাও না ওয়াটার ফর্ম করতে গেলে হাইড্রোজেন নিয়ে পাইতে এখানে একটা এইচ তো আমরা ওএইচ থেকেই পাচ্ছি তাহলে আর একটা এইচ লাগবে এর জন্য একটা এইচ সরাবো তাহলে আর একটা এইচ থাকবে তাহলে এখন ওদের মধ্যে বন্ড হয়ে গেল কয়টা সিঙ্গেল কার্বন কয়টা বন্ড দেখাচ্ছে তিনটা এই কার্বন তিনটা এখন কি করব ডাবল বন্ড বসাই দেব ব্যাস চারটা করে বন্ড হয়ে গেল তার মানে অ্যালকোহলকে যদি ডিহাইড্রেশন করা হয় তাহলে আমরা কি পাচ্ছি অ্যালকিন পাচ্ছি কার্বন কার্বন ডাবল মানে অ্যালকিন মনে নাই মনে আছে তো তাহলে অ্যালকোহলকে ডিহাইড্রেশন করলে আমরা কি পাচ্ছি অ্যালকিন পাচ্ছি
তাহলে অন ডিহাইড্রেশন অফ অ্যালকোহল উই গেট অ্যালকিন কি ঠিক আছে কিনা ওকে এবার তুমি আসো এই ডিহাইড্রেশন হওয়ার জন্য আমরা বা ডিহাইড্রেশনটা করার জন্য আমরা কি কি ইউজ করতে পারি দেখো মানুষের মুখে বা মানুষের উপর যখন অ্যাসিড অ্যাটাক করা হয় মুখটা পুড়ে যায় বার্ন হয়ে যায় আচ্ছা সিম্পাথেটিক টেস্ট করে দিই মাসা